ভুট্টার উন্নত জাত কি কি উত্তরণ বর্ণালী ও ভুট্টার উন্নত জাত বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করেন কে যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগদীপ সিং অরোরা বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করেন যুক্তফ্রন্টের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কৃষি ও সমবায় মন্ত্রী ছিলেন টমেটোর উন্নত জাত কি কি বাহার মানিক রতন মিন্টো ঝুমকা শ্রাবণী টমেটোর উন্নত জাত নদী উপত্যকা কাকে বলে যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহীতে পোস্টাল একাডেমি অবস্থিত পাকিস্তানের পক্ষে দলিলে স্বাক্ষর করেন কে জেনারেল এ কে নিয়াজি পাকিস্তানের পক্ষে দলিলে স্বাক্ষর করেন রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে পঁচিশে জানুয়ারি দুই হাজার দশ সালে রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আবার মানুষ হ এর পরিচালক কে খান আতার রহমান এর পরিচালক বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আছে কয়টি চারটি বঙ্গবন্ধুকে কোন অপারেশনে গ্রেপ্তার করা হয় অপারেশন বিগ বার্ড বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে অপারেশন বিগবার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় সম্প্রতি কোন দেশে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসরশিপ উদ্যোগ নেওয়া হয় থাইল্যান্ডে বঙ্গবন্ধু চেয়ার উদ্যোগ নেওয়া হয় মুক্তি বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন বা নেতৃত্ব দেন কে এয়ার কমডোর এ কে খন্দকার মুক্তি পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত লাইবেরিয়াতে বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায় দেশের প্রথম ঔষধি পার্ক স্থাপিত হচ্ছে গজারিয়ায় প্রথম দেশের ঔষধি পার্ক স্থাপিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মুক্তির কথার পরিচালককে তারেক মাসুদ মুক্তির কথার পরিচালক মোট কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে 93 হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে মেরিন একাডেমি কোথায় অবস্থিত জলদিয়া চট্টগ্রামে মেরিন একাডেমি অবস্থিত রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো উনত্রিশ সালে রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন আম গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জে সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি ভাগ করা হয়েছিল আমার ভাইয়ের রক্তের রাঙান একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকারকে আব্দুল গফ্ফর চৌধুরী গানটির গীতিকার বাংলাদেশের আমাজান বলা হয় কাকে রাতাল বনকে বাংলাদেশের আমাজন বলা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালককে সময় বাংলাদেশে কয়েকটি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল চৌষট্টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল সংবিধান কাকে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে দূষণ কমানোয় বিশ্বসেরা কোন জেলা দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী জেলা কোন নারী মুক্তিযুদ্ধে সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ক্যাপ্টেন সেতারা বেগম সর্বপ্রথম বীর খেতাব পান পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে অক্টোবর সালে বিভাগ প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন গণ পরিষদের প্রথম স্পিকার কেছিলেন শাহ আব্দুল হামিদ ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কতটি মহকুমা ছিল উনিশটি মহকুমা ছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে আওয়ামী লীগ দুইশো আসন লাভ করে প্রকৃতির কন্যা বলা হয় কাকে জাফলংকে প্রকৃতির কন্যা বলা হয় কবে মুজিবনগর সরকার গঠন ও শপথ গ্রহণ করে দশ ও সতেরো এপ্রিল একাত্তর মুজিবনগর সরকার গঠন ও শপথ গ্রহণ করে বিদেশি মিশনে প্রথম পতাকা উত্তোলন করেন কে আবুল হোসেন প্রথম পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সময় নৌ বাহিনীর অধীনে কত নম্বর সেক্টর ছিল দশ নম্বর সেক্টর ছিল গেরিলা এর পরিচালককে নাসর উদ্দিন ইউসুফ গেরিলা এর পরিচালক আউলিয়ার দেশ বলা হয় কাকে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশ ভারত অমীমাংসিত এলাকা কোনটি মুহুরীর চর অমীমাংসিত এলাকা বাংলাদেশে আসলে বক্সার মোহাম্মদ আলীকে কি দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সম্মানসূচক নাগরিকত্ব এবং কসবাজারি দেওয়া হয়েছিল একটু জমি দশ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন কোন সেক্টর কমান্ডার ছিল না মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া এর পরিচালককে হুমায়ুন আহমেদ যে লীলাভূমি বলা হয় কাকে রাঙামাটিকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয় পরিচালককে সাদেক সিদ্দিকি হৃদয় একাত্তর টা পরিচালক বাংলাদেশের কোথায় বাণিজ্যিক ভিত্তিতে সর্বোচ্চ ফুলের চাষ হয় যশোরে ফুলের চাষ হয় মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম এক নম্বর সেক্টরে ছিল আনসার একাডেমি কোথায় অবস্থিত আনসার একাডেমি শফিপুর গাজীপুরে অবস্থিত